গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে একটা বড়া শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়িতে এই ধরনের গাছগুলো দেখো, তার পাতাটা হচ্ছে এটা। তো এই পাতা আমরা অনেক সময় ফেলে দিই, তো এই আগাছা ভেবে বা অনেক সময় আমরা এই ভাবি যে কি করা যাবে, এটা মানে গাছ নষ্ট করে দেবে বলে আমরা ছিঁড়ে ফেলে দিই। কিন্তু এর যে কত ভালো একটা ব্যবহার আছে সেটা তোমাদেরকে আজকে শেয়ার করব। তো এই পাতাটা তোমাদের নাম বলতে হবে, আমি তোমরা যারা ঠিক নাম বলতে পারবে তাদেরকে আমি নেক্সট দিন আমার ভিডিওতে তাদের সম্বন্ধে অবশ্যই জানাবো। তো আজকে এই পাতার বড়া আমার মা তোমাদেরকে শেয়ার করবে যে কিভাবে করতে হয়। তো যারা গ্রামে থাকো তারা অবশ্যই এই ধরনের এটা কি গাছের পাতা তোমরা বুঝতে পারবে। তো এই পাতার বড়া গরমকালের জন্য কিন্তু ভীষণ উপকারী, আর তোমরা যারা জানো না যে এই পাতার ব্যবহার তারা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকে এই পাতার বড়ার রেসিপিটা তোমরা দেখতে থাকো। তবে একটা কথা অবশ্যই বলি যে তোমরা কিন্তু নামটা বলো, তবে আমি যারা ঠিক বলবে তাদেরকে আমি নেক্সট দিন আমার নেক্সট ব্লগে তাদের নাম অবশ্যই বলবো। তো চলো দেখতে থাকো। প্রথমে দেখো পাতাগুলোকে কুচো কুচো করে নেওয়া হয়েছে। কেউ যদি মনে করে যে গোটাও রাখতে পারে তাহলে গোটাও সে বেসনে চুবিয়ে নিতে পারবে। তো প্রথমে পাতাগুলোকে কুচো করে নেওয়া হয়েছে। এরপর এখানে নেওয়া হয়েছে 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, আর সামান্য একটু পরিমাণ হলুদ, আর একটু লঙ্কা আছে, লঙ্কা কুচানো, এই হচ্ছে নেওয়া হয়েছে। আর এর মধ্যে দেওয়া হবে একটু খাবার সোডা, আর পরিমাণ মতো একটু হলুদ নুন। তো দেখুন বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এটা যতটা ভালো ফেটানো হবে বড়াটা কিন্তু ততটাই সুন্দর হবে। এরপর পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফেটানোর সাথে সাথে এইগুলোকে মাখতে হবে, যাতে এই মানে ফেটানোর সাথে সাথে এগুলোকেও ভালোভাবে জড়িয়ে আটকে যায়। এরপর তেল গরম হয়ে গেছে আর তেলের মধ্যে একটা করে বড়া ছাড়া হচ্ছে। গরম ভাতে, আলু ভাতে, লঙ্কা ভেজে এই বড়াটা অসাধারণ লাগে। তাছাড়া টক ডাল বা মুসুরি, নর্মাল মুসুরির ডালের সাথেও বড়াটা কিন্তু অসাধারণ লাগবে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে বড়া, এবার আর এক পিঠ হচ্ছে। তো এখন বড়াটা তুলে নেওয়া হচ্ছে কড়া থেকে। তো অবশ্যই জানিও তোমাদের এই পাতার বড়াটা কেমন লাগলো, এবং পাতাটার নাম অবশ্যই তোমাদের কাছে নেক্সট ভিডিওতে আমি শুনতে চাই। যারা বলতে পারবে তাদের নামটা আমি অবশ্যই ঘোষণা করব, এটা কি পাতার বড়া। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে, অবশ্যই দেখবে তোমাদের খুবই ভালো লাগছে পাতার বড়াটা। তো আজকে এখানে আমি আজকের ভিডিওটা শেষ করছি। নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।